হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। সবাই কেমন আছে? আশা করি অনেক ভালো আছে, সুস্থ আছো। আমিও ভালো আছি, আমার পরিবারের সবাই মোটামুটি ভালো আছে, সুস্থ আছে। এখন হচ্ছে বিকেলবেলা আর আজকে হচ্ছে বুধবার। তো আগের দিন আমি কিন্তু তোমাদেরকে বুধবারের সকাল থেকে দুপুর আর মঙ্গলবারের রাতটুকু শেয়ার করেছিলাম। তো এখন থেকে আমি তোমাদের সঙ্গে শুরু করছি বিকেলবেলা ব্লগ, বুধবারের বিকেল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত। তাহলে আমি যে একদিন ভিডিও করেছিলাম না, তার গ্যাপটা তোমাদের কাছেও কিছু মনে হবে না, আর আমিও সমানভাবে মিলে নিতে পারবো। তো আজ আমি এসেছি আমাদের নতুন ঘরে। তোমাদের তো আমাদের সাথে সাথে তোমাদের অনেকেরই ইচ্ছা আমাদের নতুন ঘরটা কবে কমপ্লিট হবে তোমরা দেখবে। কোথায় কি হচ্ছে সবকিছু প্রজেকশন আমি তোমাদেরকে তো বলেই দিয়েছি, তবে তখন খুব একটা কমপ্লিট হয়েছিল না। এখন মোটামুটি আমাদের ড্রয়িং রুম, ডাইনিং রুম, তারপরে বেলকনি যেটা হবে, বাইরে তো সিঁড়িটা যে ঢালা হচ্ছিলো, যদি আমি তোমাদেরকে দেখাইনি এখনো। আসলে কিছু যে সারপ্রাইজ রাখছি তোমাদের জন্য, যে কমপ্লিট হলে একদম ভালো করে দেখাবো। তো আমাদের হয়ে গেছে ওই পাশে সিঁড়িঘর। তো ঘরের প্ল্যানিংটা যদি না কেউ আমার ক্যামেরাটা ধরে দেয় ঠিক করে না বললে তোমরা তো বুঝতে পারবে না। তো চলো তাহলে ব্লগটা শুরু করছি। তোমার দাদাভাই এখন সিঁড়িঘরের ওখানটায় আছে, তো যদি তোমার দাদাভাই একটু ক্যামেরাটা ধরে দেয় তাহলে সিঁড়িঘর সহ একটুখানি উপর থেকে ড্রোন শ্যুটের মতো করে তোমাদের দেখানোর চেষ্টা করব। তাহলে চলো তোমরা সঙ্গে থাকো আর পুরো ব্লগটা দেখতে থাকো। হ্যালো, আমি পালিয়ে যেতাম না, তোমরা তো পালিয়ে যাও। চার্জ নেই মা। গুড ইভিনিং বন্ধুরা, এখন রাত্রি হয়ে গেছে আর আজকে একটুখানি ঝড় হয়েছিল আর অল্প একটু বৃষ্টি হয়েছে, খুব বেশি হয়নি। যদি একটু বেশি করে হতো ভালোই হতো। যদিও আজকে আমাদের কলম ঢালাই দেওয়া হয়েছে, তো এখন ঢালাইটা মোটামুটি শুকিয়ে গেছিলো বিকেলের দিকে। আমরা চেয়েছিলাম একটু প্রাণ ঢালা যাতে বৃষ্টি হয়, কিন্তু অল্পই একটু বৃষ্টি হয়েছে, ওই একটু গাছের পাতাগুলো জাস্ট ভিজেছে সামান্য একটু।
দেখো নিচে একদম অল্প একটু ছুপছুপানি জল, মানে খুব বেশিও কিন্তু জল হয়নি। যাই হোক, যে পরিমাণে গরমটা লেগেছিল বিকেলবেলা বেশ ভালো লাগছে, অল্প একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, খুবও আবার ঠান্ডা তাও বলবো না। যাই হোক চলো, এই বৃষ্টির ওয়েদারে আর রাত্রিবেলা কি আর খাওয়া যায় দেখা যাক। তো দেখো আমি হচ্ছে যখন ঝড় বৃষ্টি উঠেছিল তখন মানে জামা কাপড় তুলতে গিয়ে আমি আবার একটা বেগুন তুলে আনলাম, একটা না দুটো তুলে আনলাম। আর আজকে যে ব্লগটা গিয়েছিল সকালবেলা, তোমরা তো জানো যে একসঙ্গে কতগুলো বেগুন তুলেছিলাম। তো সামনের যে বাগানটা, ওই সামনের বাগানে কিন্তু এরকমই মানে গোল গোল আর বড় বড় বেগুন হয়, তো এইগুলো না আমি তুলি না। মানে আমি এগুলো যে এই হঠাৎ কিছু খেতে ইচ্ছে করলে বেগুনি টেগুনি বা বেগুন ভাজা, সন্ধ্যাবেলা হলেও কী করি বলো তো, টুক করে লাইটটা গেলাম নিয়ে গেলাম যে তুলে নিয়ে চলে এলাম। তো এই কারণে সামনের বাগানে বেগুনগুলোকে আমি রেখে দিয়েছিলাম। তো ঠিক সন্ধ্যার টাইমে দিকে গিয়েই দুটো বেগুন তুলে নিয়ে এসেছিলাম। কিছুদিন আগে করেছিলাম একটুখানি তোমার চপ করেছিলাম, তো সেই চপের ব্যাটারটা রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো সেই জন্য সেই ব্যাটারটা দিয়ে ভাবছি এই বর্ষা বর্ষা ওয়েদার একটু গরম গরম বেগুনি আর মুড়ি হলে কেমন হয়। তো সেই জন্য গরম গরম একটু বেগুনি ভাজা হচ্ছে, কিন্তু আর গরম গরম খাবো বললে কি আর খাওয়া যায়। আমার বাড়িতে তোমার দাদা ভাই যে আছে, মানে ওই ব্যক্তিটার জন্য বা ওই মানুষটার জন্য আমরা পরিবারের সবাই অধীর আগ্রহে বসে থাকি। কিন্তু সে বেগুনি হোক বা চপ হোক, পুরো পান্তা হয়ে গেলে তারপরেই তোমার দাদাভাই বাড়ি আসে আর আমরা খাই। গরম গরমগুলো তৈরি করে কী সুন্দর ঢাকা দিয়ে রেখে দিলাম, ব্যাস তারপরে একদম ঠান্ডা হয়ে গেল। সেই দোকানের মতো যেমন ঠান্ডা হয়ে গেলে এনে খাওয়া হয় সেভাবেই হচ্ছে আর কি। তো যাই হোক, ব্যাটারের মধ্যে একটুখানি দিয়ে দিলাম কালো জিরো, শুকনো লঙ্কা গুঁড়ি, লবণ, হলুদ আর কী দিলাম, আর মানে কিছুই দেইনি। তো যাই হোক, এটা দিয়ে একটুখানি ব্যাটারটাকে ভালো করে মাখিয়ে এখন বেগুন একটা দিয়ে দেখছি যে ব্যাটারটা ঠিক কেমন দাঁড়াচ্ছে, বেগুনের মধ্যে মানে বেসনটা আটকাচ্ছে নাকি একদম মোটা হয়ে যাচ্ছে না পাতলা হয়ে যাচ্ছে। তো মোটামুটি সব দিক থেকে দেখলাম ঠিকই আছে, আর বেশি আমি বেসন অ্যাড করবো না, অ্যাড করলে আবার ফ্রিজের মধ্যে থেকে যাবে এমনি এই বেসনটা অনেক দিনে। তো যাই হোক দেখো, আমার এই যে বেগুনিও হয়ে গেল, আর যদিও আমি একদম পারফেক্ট দোকানের মতো করতে পারি না, যদিও টুকটাক একটু আদ্র হয়, তবে আজকের বেগুনিটা একদম কিন্তু মানে বাজে দেখতে হয়েছে। কিন্তু খেতে কেমন হবে সেটা বলতে পারবো না, কারণ খাবো যে কখন সে ভগবানই জানে, কারণ কোনো জিনিসই গরম গরম করে খেতে পারি না। তোমার দাদাভাই সে রাত করে বাড়ি আসে তো সব কিছু জিনিসই ঠান্ডা হয়ে যায়। যাই হোক, আজকের ব্লগটা তাহলে তোমাদের কাছে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আমার তো সমস্ত বেগুনি ভাজা হয়ে গেছে, অল্প একটু ব্যাটার বাড়তে একটা পেঁয়াজ কেটে পেঁয়াজিও করে ফেলেছি, দেখতে তো খুব সুন্দর লাগছে, আশা করি খেতেও ভালো লাগবে। দেখো একদম মানে যেন মসৃণ লাগছে বেগুনির উপরগুলো। তো যাই হোক চলো, তাহলে সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবারও আগামীকাল খুব সুন্দর একটা ব্লগের সঙ্গে। সবাইকে বাই বাই।